بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد أعوذ بالله من الشيطان الرجيم عاملة ناصبة تصلى نارا حامية সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আজকের খুতবাতুল জুমা হবে। আজকে যে মাসটি আমাদের মাঝে অতিবাহিত হচ্ছে তথা রজব মাসের সম্পর্কে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে রজব মাস বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা আজকের খুতবাতুল জুমায় সংক্ষিপ্তভাবে আমরা উপস্থাপন করার চেষ্টা পাব। আর এটা এই জন্য, খুতবাতুল জুমা হল সমকালীন বিষয়ে মানুষকে দিক নির্দেশনা দেওয়া। খুতবাতুল জুমার মৌলিক একটি উদ্দেশ্য হল এখনই সমাজের মানুষের যা দরকার সে বিষয়ে একটি সুস্পষ্ট গাইডলাইন দেওয়া। এখন আমাদের চলছে মাহে রমাদানুল মোবারকের সময়, এখন যদি আমরা অন্য একটি বিষয়ে বক্তব্য দেই এবং রমাদান বিষয়ে যদি আমরা কথা না বলি তাহলে এটা মানানসই হয় না। যদি ওটা একটি বক্তব্য হতে পারে, খুতবা হতে পারে, কিন্তু দাবি রাখে রমাদানুল মোবারকের সময় আমরা রমাদান বিষয়ে বিভিন্ন সাইট নিয়ে কথা বলব। যেহেতু আজকে আমাদের সামনে রজব মাস চলছে এবং রজব মাস নিয়ে এই উপমহাদেশে তথা এই দুনিয়ায় মানুষ অনেক আমল করে থাকে, যেমন এই মাস সম্পর্কে অনেক ফজিলত রয়েছে, এগুলো হাদিস থেকে বর্ণনা করা হয়ে থাকে। রজব মাস আসলেই একটি দোয়া পাঠ করা হয়ে থাকে। রজব মাসে সিয়াম রয়েছে, সিয়াম ও রজব। রজব মাসে বিশেষ কুরবানি রয়েছে, রজব মাসে বিশেষ সালাত রয়েছে। আমরা এই সব বিষয়গুলো নিয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস কী দিক নির্দেশনা দেয় এটা আপনাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা পাব। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রথম চলুন ফাদিলাতু রজব, রজব মাসের ফজিলত। রজব মাসের ফজিলত সম্পর্কে অনেকগুলি হাদিস বর্ণিত হয়েছে। তন্মধ্যে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক একটি হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল বলছেন রজব শাহরুল্লাহ ও শাবান শাহরি ও রমাদান শাহর উম্মতি। রজব মাস এমন একটি মাস যে মাস হল শাহরুল্লাহ, আল্লাহর মাস, এবং শাবান শাহরি, শাবান মাসটি হলো আমার মাস, অর্থাৎ রাসূল বলেছেন শাবান মাসটি হলো আমার মাস। ও রমাদান শাহর উম্মি উম্মতি, এবং রমাদান মাস হলো আমার উম্মতের জন্য মাস, এটা আমার উম্মতের জন্য মাস। এই হাদিস এই মাসের ফজিলতের উপরে বর্ণনা করা হয়। বিভিন্ন জায়গায় হাদিসটি আপনি পেয়ে থাকবেন, বিশেষ করে এই উপমহাদেশে এই সিলেট সহ সিলেট বিভাগীয় যত মসজিদ আছে এবং এই দেশে যত মসজিদ আছে প্রায় মসজিদে এই মাস আসলেই আমরা এ ধরনের বক্তব্য শুনতে পেয়ে থাকি। কিন্তু লা শাক্কা ওয়া রাইবা আন্না হাদাল হাদিস মাওদুউন, এক বিন্দু ও সন্দেহ নাই যে হাদিসটি জাল হাদিস।
এই মাসের ফজিলতের উপরে এই হাদিসটিকে বানানো হয়েছে। আপনারা দেখতে চাইলে দেখবেন ইবনু আসাকিরের প্রথম খণ্ডে 116 পৃষ্ঠায় হাদিসটি রয়েছে। এবং হাদিসকে যারা যাচাই বাছাই করেন এবং জাল হাদিসে যারা গ্রন্থ রচনা করেছেন তারা এই হাদিসটিকে জাল হাদিসের ভিতরে অন্তর্ভুক্ত করেছেন। এই মাসের ফজিলতের উপরে আরও কত সুন্দর বর্ণনা করা হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাদলুস রজব আলা সাইর শুহুর কা ফাদলিল কুরআন। যেমন বলা হচ্ছে রজব মাসের ফজিলত অন্য অন্য মাসের ক্ষেত্রে, অন্য অন্য মাসের উপরে রজব মাসের ফজিলত এত গুরুত্বপূর্ণ, এত বেশি, যেমন আল কোরআনের ফজিলত অন্য অন্য জিকিরের উপরে। কা ফাদলিল কুরআন আলা আযকার, বিভিন্ন জিকির আদকারের উপরে আল কোরআনের যে মর্যাদা, অনুরূপভাবে রজব মাসের মর্যাদা হলো অন্য অন্য মাসের উপরে। লা শাক্কা ওয়া রাইবা ওয়া আন্না হাযাল হাদীস আল মাওযূয়া, ঠিক এই হাদিসটাও জাল হাদিস। এই মর্মে রজব মাসের ফজিলতের উপরে আসমানের নিচে জমির উপরে সমগ্র পৃথিবীতে যত হাদিস আপনি শুনবেন, যত হাদিস আপনি দেখবেন, যত হাদিস আপনি পড়বেন, যত হাদিস মিডিয়াতে প্রচার করা হবে, সমস্ত হাদিসগুলো হয় জাল নতুবা দঈফ। সুতরাং এই মর্মে আমরা ফজিলতে আর কোনো কিছু বলতে চাই না। দোয়া ও দখল রজব, রজব মাস আসলেই বিশেষ দোয়া পাঠ, আমরা রজব মাস আসলে বিশেষ দোয়া পাঠ করে থাকি। আমার মনে হয় না যে এই দোয়াটা সিলেট বিভাগীয় শহরে কোনো মসজিদে পাঠ হয়নি বা হবে না এরকম মনে হয় নাই, মানে প্রায় মসজিদেই এই দোয়াটি পাঠ করা হয়ে থাকে। সে দোয়াটা কি? রজব মাস যখন আসতো তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের জন্য দোয়া করতেন। কী দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রাজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা কি শুনি নাই? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা ফি রাজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আমাদের সমৃদ্ধি দান করো, আমাদেরকে বরকত দান করো। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমাদান পর্যন্ত পৌঁছানোর তৌফিক দান করো। দোয়াটির অর্থ অত্যন্ত সুন্দর, এর ভাবটা খুবই ভালো, যে এই দোয়ার পাঠক তিনি তার স্রষ্টার কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করতেছেন, এই রজব মাসে এবং শাবান মাসে আমার ব্যক্তি লাইফে, পারিবারিক লাইফে, সামাজিক লাইফে, রাজনৈতিক লাইফে, সমস্ত লাইফে স্থিতিশীলতা, সমৃদ্ধি, কল্যাণ দান করো আল্লাহ। আর তুমি যদি আমার মৃত্যু লেখেই থাকো, আমার যদি এই সেশনে মৃত্যুই হয়ে যায়, আমি যদি এই বছর মারাই যাই, তো অন্তত এই তো রজব চলছে, মাঝখানে শাবান, এরপরে রমাদান, অবাল্লিক না রমাদান, রমাদান যেহেতু বরকতপূর্ণ একটি মাস, ইয়া আল্লাহ রমাদান পর্যন্ত আমার হায়াতটাকে বৃদ্ধি করে দাও। দোয়াটা নিঃসন্দেহে ভালো, কিন্তু এই দোয়াটা কোনো মুসলিম বলতে পারে না। কোনো মুসলিম তার ভেতরে ইমানে দীপ্ত সজীবতা বদ্ধমূল রয়েছেন, যিনি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে মানেন, যিনি আল কোরআন আল্লাহর প্রেরিত বিধান হিসেবে মানেন, সেই মুসলিম এই দোয়াটি পাঠ করতে পারেন না, কারণ এই দোয়াটি আল্লাহ রাসূল পাঠ করেননি, এই দোয়াটি আল্লাহ রাসূল বলেন নাই, এই দোয়াটি আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে শিক্ষা দেন নাই, তাহলে আপনি কেন বলবেন? এই হাদিসটি বর্ণনা করছেন ইমাম বাইহাকি। ইমাম বাইহাকি তার সওয়াবুল ইমানের ভিতরে 3531 নম্বর হাদিসে তিনি হাদিসটি বর্ণনা করছেন। কীভাবে বর্ণনা করছেন? ইমাম বাইহাকি বলেন, আখবারানা আবু আব্দুল্লাহিল হাফিজ, আবু আব্দুল্লাহিল হাফিজ আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন যে রজব মাস আসলেই আমরা এই দোয়াটা পাঠ করব। ইনি বলতেছেন, এটা কিন্তু আমার ব্যক্তিগত কোনো কথা না, আখবারানা আবু বকর মুহাম্মদ বিন মুআম্মাল, আবু বকর মুহাম্মদ বিন মুআম্মাল বিশিষ্ট একজন হাদিস বিজ্ঞানী, তার দৃষ্টিতে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রজব মাস আসলে আমরা এই দোয়াটা পাঠ করব, কারণ রাসূল এই দোয়াটি পাঠ করছিলেন।
আবু বাকার মোহাম্মদ বিন মুআম্মাল বলতেছেন, আমার টিচার ফাদল ইবনে মোহাম্মদ আশ-শারানি, ফাদল ইবনে মোহাম্মদ আশ-শারানি, তিনি আমাকে সহ ওই সময় যারা ছিলেন আমাদের সহপাঠী তাদের সবাইকে দোয়াটা শিখিয়ে দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রজব মাস আসলে এই দোয়াটি পাঠ করতেন। ফাদল বিন মোহাম্মদ আশ-শারানি বলেন যে হাদ্দাসানা তাওয়ারিরি, তাওয়ারিরি তিনি আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন। তিনি বলেন হাদ্দাসানা জায়েদা, জায়েদা আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন। জায়েদা বলতেছেন হাদ্দাসানা জিয়াদুল নুমাইরি, জিয়াদুল নুমাইরি তিনি আমাদেরকে হাদিসটা শিক্ষা দিয়েছেন। জিয়াদুল নুমাইরি বলতেছেন না আমার কথা না এটা, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবি আনাস যিনি 10 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদিম ছিলেন, রাসূলের খুব কাছের লোক, খুব নিকটে থেকে রাসূলকে যিনি খতিয়ে দেখেছিলেন, রাসূলের শিষ্টাচারে যিনি বদ্ধমূল ছিলেন, এমন একজন উঁচু মানের সাহাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা আমাদেরকে শিখিয়েছেন। আর আনাস বলতেছেন এটা আমারও পার্সোনাল কথা না, এইটি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কারণ আন্নাহু ইদা দাখালা রজব কলা, যখন রজব মাস প্রবেশ করত, রজব মাসে চাঁদ যখন ওই পৃথিবীর আকাশে দেখা যেত, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একই হাদিসটি মুসনাদে আহমদ তথা ইমাম আহমদ বিন হাম্বলের লিখিত হাদিসের বিশাল একটি গ্রন্থ, তার নাম হল আল মুসনাদ। আল মুসনাদের ভিতরে ইমাম আহমদ বিন হাম্বল এই হাদিসটি এইভাবে রেখে দিয়ে লাস্ট একটু পরিবর্তন করছেন, সেটা হলো বাল্লেক না রমাদান, এইটা উনি না বলে হাদিসের ভিতরে উনি নিয়ে আসছেন যে আল্লাহ রাসুল বলছেন ও বারিক ল্যানাফি রমাদান। অর্থাৎ মুসনাদে আহমদের হাদিসটা হবে এভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বারিক লানা ফি রমাদান, আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে আমাদের বরকত দান করো এবং কি রমাদান মাসেও আমাদেরকে বরকত দান করো। এই হাদিসটা দীর্ঘ সনদে বর্ণিত হলো। এই হাদিসের ভিতরে একজন রাবি রয়েছেন, তিনি হলেন জায়েদা, যিনি জিয়াদ আর নোমারি থেকে বর্ণনা করছেন। আর জায়েদা ইনি হলেন হাদিস বিজ্ঞানের পরিভাষায় এমন একজন ব্যক্তি যার কাজ ছিল হাদিসকে তোয়ার করা। হাদিসের শ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই উনি বলছেন ইনি হল মুনকারুল হাদিস, অর্থাৎ তার হাদিস গ্রহণীয় না। হাদিসকে যাচাই বাছাই করে সহি এবং মাওদু এই শ্রেণীবিন্যাস যারা করছেন তারা এই হাদিসটিকে মাওদুআতের ভেতরে এবং যারা দঈফ করেছেন তারা দঈফের ভেতরে এই হাদিসকে নিয়ে আসছেন। শেখ আল্লামা নাসিরউদ্দিন আলবানী তিনি এই হাদিসটিকে দঈফের ভেতরে অন্তর্ভুক্ত করছেন। কী কারণে? জায়েদা তিনি জিয়াদ আর নোমারি থেকে বর্ণনা করছেন, এই বর্ণনা সূত্র ঠিক না। তা হাদিসে যে এই চেনের ভিত্তিতে হাদিস সহি এবং দঈফ হয়ে থাকে, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন আনাসকে, ঠিক আছে, রাসূল আনাসকে শিক্ষা দিয়েছেন এতে কোনো দ্বিমত নেই, এটা নির্ভর, রাসূল নির্ভরযোগ্য ব্যক্তি, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্ভরযোগ্য ব্যক্তি, তিনি সাহাবি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কে শিখছেন? জিয়াদ আর নোমারি। জিয়াদ আর নোমারি শিক্ষা দিয়েছেন কি? জায়েদাকে। জিয়াদ আর নোমারি জায়েদাকে শিক্ষা দিয়েছে এই ভিত্তি নেই, তার মানে তিনি নিজে বানায়া এটা আনাস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লাগাই দিয়েছেন, পরবর্তীতে একটা চেন লাগাই দিয়েছেন বাই হাকি পর্যন্ত। এইটি কি ভুল একটি হাদিস? আর এই ভুল হাদিসটি খুবই প্রসিদ্ধ এই উপমহাদেশে, এবং কি আমাদের প্রায় মসজিদে এই সময় এই হাদিসটি বর্ণনা করা হয়। হাদিস বর্ণনার ক্ষেত্রে যারা আলেম, যারা মসজিদের ইমাম, যারা মুহাদ্দিস, যারা হাদিসের টিচার, তাদের উচিত হলো হাদিসটা সহি না দঈফ দেখা। অনেক ভাই মনে করেন বাই হাকিতে আছে তাহলে তো কি আর সহি হাদিস। এই ক্যান্টনমেন্ট থেকে কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন করলেন,
উনি বলতেছেন মায়ের দিকে নেক সন্তান যদি মায়ের দিকে মহাব্বতের দৃষ্টিতে একবার তাকায় তাহলে তিনি মাকবুল হজে সওয়াব পাবেন। এই হাদিসটি কোথায় আছে? এমন এই হাদিসটি বাইহাকিতে আছে, তবে হাদিসটি জাল হাদিস। এই হাদিস আল্লাহ রাসুল বলেন, এটা জাল হাদিস। উনি একজন হাদিস বিশেষজ্ঞ ব্যক্তির কাছে গিয়ে এটা জানছেন, উনি বলছেন এটা তো হাদিস, সৌদি আরব থেকে আসা মারিফুল কোরআন ওই বইতে আছে, বাইহাকির মতন বড় একটা হাদিসের বইতে আছে, তাহলে সেটা হাদিস হবে না কেন? আশ্চর্য কথা, বাইহাকি এমন একটি বই যে বইটার ভিতরে বহু জাল হাদিস আছে, বহু জাল হাদিস আছে। যেমন এই হাদিসটা জাল হাদিস। তাহলে আমাদেরকে হাদিস যদি আমরা দেখতে হয় তাহলে কি সহি কিনা এটা নিশ্চিত হতে হবে। আপনি বাজারে যদি মার্কেটিং করেন তাহলে দেখবেন সহি টাকার সাথে জাল টাকা আছে, 1000 টাকার জাল টাকা আছে। তাহলে 1000 টাকার জাল যদি আপনার কাছে থাকে তাহলে এটা কোনো টাকা? আপনি এক জায়গায় মার্কেটিং করছেন, সেখানে মনে করেন 100 টাকা আপনি তাকে দেবেন, আপনি টাকা দিয়েছেন 1000 টাকা, উনি বলছেন এটা জাল টাকা। ঠিক আছে, আপনি তো 100 টাকা পাবেন, 1000 টাকা পুরাইটাই আপনাকে দিলাম, নিয়ে নেন। উনি কি নেবেন? উনি নেবেন না, বরং কী করবেন, এই 1000 টাকার যে বাহক তাকে শাস্তি দেওয়া হবে, কারণ তিনি জাল টাকা এই সমাজে প্রচলন করেছেন, ঠিক কিনা? অত্যন্ত দুঃখজনক হলো সত্য, এই দেশে সামান্য একটি জাল টাকা যদি মার্কেটে ধরা পড়ে তাহলে সে লোকটা শাস্তিযোগ্য অপরাধী, কিন্তু মাথায় টুপি দিয়ে ইসলামের রূপ নিয়ে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বসে রাসুলের নামে মিথ্যাচার করলে তিনি সুবহানাল্লাহ পান, দাওয়াত পান, অনেক বাহবা পান। তার মানে আমাদের বিবেক শেষ হয়ে গেছে, আমাদের মানসিকতা শেষ হয়ে গেছে, আমাদের ঈমান ইবাদত শেষ হয়ে গেছে। কীভাবে শ্রেষ্ঠ মসজিদে বসে একজন মানুষ রাসুল সাল্লামের নামে মিথ্যাচার করবে আর মানুষ নীরবে শুনে চলে যাবে, এটা কোনো কথা হলো? তাহলে একজন ইমামকে যেমন সচেতন হতে হবে, শ্রোতাদেরকে মুসলিমদেরকে সচেতন হবে হতে হবে, কারণ রাসুলের নামে কোনো জাল এবং মিথ্যা কথা বলা যাবে না। মসজিদকে নিরাপদ করতে হবে রাসুলের নামে জাল চর্চা থেকে, মসজিদের খুতবাকে নিরঙ্কুশ হতে হবে পবিত্র কোরআন এবং সহি হাদিস। এখানে কোনো প্রকার দৈব এবং জাল হাদিসের স্থান নেই, এভাবে এগিয়ে আসতে হবে। আজকে মসজিদে এই যে হাদিসগুলো বলা হচ্ছে এগুলো দৈব হাদিস, এগুলো জাল হাদিস, এগুলো বলা যাবে না। আমরা এই মাসের উপরে অনেক ইবাদত পাই, তন্মধ্যে বড় একটি ইবাদত হলো সলাত রজব। রজব মাসে সলাত আদায় করা হয়। রজব মাসে কত সলাত আছে জানেন? অনেকগুলো সলাত আছে, তন্মধ্যে একটি সলাত সলাতু লাইলাতুল মিরাজ, মিরাজের রাতে সলাত করা হয় না? মিরাজ আছে না আমাদের? মিরাজের রাতে 27 রজব ধুমধাম করে ইবাদত করা হয়, সলাত আদায় করা হয়। এই মর্মেও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হচ্ছে যে রজব মাসটা খুব বরকতপূর্ণ, খুব বড় একটি মাস। এই মাসে যদি মানসল্লা ইসনা 10 রাকা, কোনো ব্যক্তি যদি এই মাসে 12 রাকাত সলাত আদায় করেন, কোনো ব্যক্তি যদি এই মাসে 12 রাকাত সলাত আদায় করেন, কোন তারিখ? লিসালাতে বাকিনা মিন রজব, রজব মাসে 3 দিন বাকি থাকতে, তার মানে কি 27 রজব। 27 রজবে যদি কোনো ব্যক্তি 12 রাকাত নামাজ আদায় করেন এবং তিনি কি করেন, ওয়াইয়াকারাও ফি কুল্লি রাকাতিন সূরাতুল ফাতিহা ওয়া সূরাতুন মিনাল কুরআন, এবং তিনি যদি প্রতিটি রাকাতে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা পাঠ করেন এবং ইতাশাহাদু ফি কুল্লি রাকাতাইন, প্রতি রাকাতে যদি তাশাহুদ পাঠ করেন এবং শেষে যদি উনিকে সালাম ফেরান আর এরপরে যদি উনি বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 মাররা, 100 বার যদি তিনি এটা পাঠ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার পাঠ করবেন, এরপরে ইয়াস্তাগফিরুল্লাহ 100 মাররা, 100 বার সে বলবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওয়ায়ুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 মাররা, এবং 100 বার সে দরুদ পাঠ করবে।
এক শতবার্ষিকী করবে, দরুদ পাঠ করবে, এই কাজটা যদি করে তাহলে তার লাভ কি? এই কাজটা করে লাভ কি? এই কাজটা করে লাভ হলো এই, ইয়াদউ লিনাফসিহি মা শাআ, এরপরে সে যদি আল্লাহর কাছে চায়, দোয়া করে, সে যা চাবে আল্লাহ তাই দিয়ে দেবেন, আল্লাহর কাছে সে যা চাবে তাই দিয়ে দেবে। এবং কি, সে যদি সিয়াম রাখে, প্রতিদিন সিয়াম রাখে এবং আল্লাহর কাছে চায়, তাহলে আল্লাহ ওর ওনার কাছে, আল্লাহর কাছে সে যা ইচ্ছা করবে তাই আল্লাহ তাকে দিয়ে দেবেন। এই কারণে সাদাশে রজব কী করা হয়? ইবাদত পালন করা হয়। এই হাদিসটি সন্দেহাতীত নিঃসংকোচে সূর্যোদয় এবং পূর্ব দিকে উদয় হয় এবং পশ্চিমে অস্তমিত হয়, এতে যেমন সন্দেহ নাই, অনুরূপভাবে হাদিসটি জাল, এতে কোনো সন্দেহ নেই। অনুরূপভাবে হাদিসটি জাল, তাতে কোনো সন্দেহ নেই। অথচ এই জাল হাদিস আজকে আমাদের সমাজে চলছে। আল্লাহ রাসুলের নামে এই মাসে সলাত আদায় করতে হবে, এই মনে কত জাল হাদিস বর্ণনা করা হয়। আপনি দেখুন মাউজাতুল কবু মাউজুআত লেবনে জাউজি, ইমাম ইবনে জাউজি আল মাউজুআতুল কুবরা জাল হাদিসের বই লিখেছেন, সে জাল হাদিসের বইয়ের ভিতরে হাদিসগুলো পেয়ে যাবেন। আল্লাহ রাসুলের নামে বলা হচ্ছে, মান সাল্লা মাগরিব, যে ব্যক্তি মাগরিবের সলাত আদায় করলো রজব মাসে, রজব মাসে যে ব্যক্তি মাগরিবের সলাত আদায় করলো এবং কী করলো, অসল্লা আর বা রাকাত, এরপরে সে চার রাকাত নামাজ পড়লো, কিসের উদ্দেশ্যে? রজব মাসের সম্মানের উদ্দেশ্যে। রজব মাসের সম্মানের উদ্দেশ্যে সে চার রাকাত নফল আদায় করলো, তাহলে কী হবে? লাম ইয়াবুত ইল্লা ইয়ারা আল্লাহু মাক'আদাহু মিনাল জান্নাহ, সে মারা যাবে না যতক্ষণ পর্যন্ত না তাকে জান্নাতে তার স্থানকে দেখানো না হয়েছে। কত শক্তিশালী হাদিস! চার রাকাত নামাজ পড়লে সে মারা যাবে না, মারা যাওয়ার আগে সে জান্নাতে তার জায়গা নিশ্চিত হয়ে সে দেখে মারা যাবে, ওই জান্নাতে সে বসবাস করবে। আল্লামা ইবনে জাউজি আল মাউজুআতুল কুবরার ভেতরে এই হাদিসটিকে উল্লেখ করেছে, এবং এটা একটা কি জাল হাদিস। এই জাল হাদিসগুলো আমাদের সমাজে চলে। এই মাসে আরও বড় একটি ইবাদত আছে, সেই ইবাদত হলো সিয়াম আর রজব। রজব মাসে সিয়াম আদায় করা হয়, রজব মাসে সিয়াম সম্পাদন করা হয়, আর রজব মাসের জন্য কোনো প্রকার সিয়াম নেই। অথচ হাদিস থেকে বর্ণনা করা হয়, আমরা হাদিস থেকে পাব যে এই মাসে কত সিয়াম আছে। বলা হচ্ছে, মান সামা ইয়াওমান ফি রজব, রজব মাসে একটি রোজা যে ব্যক্তি রাখবে, রজব মাসের একটি রোজা যে ব্যক্তি আসবে, সে জন্য 1000 দিনের রোজার সব পাবে। সুবহানাল্লাহ! একটা জাল হাদিস। অন্য একটি জাল হাদিসে বলা হচ্ছে, মান সামা ইয়াওমান মিন রজব, রজব মাসে যে ব্যক্তি একটি রোজা করবে, কাআন্নামা সামা সানা, সে যেন 1 বৎসরের রোজার সব পেয়ে গেল। তাহলে আপনি কেন সিয়াম রাখবেন না? একটি সিয়াম আদায় করার মাধ্যমে আপনি যদি 1 বৎসরের সব পেয়ে যান, তাহলে আপনি কেন করবেন না? শুধু কি এখানে শেষ? না না, এখানে শেষ না। ওয়ামান সামা মিনহু সাবাতা আইয়াম, রজব মাসে কোনো ব্যক্তি যদি 60টি রোজা করে তাহলে কি হবে? গাল্লিকাতা আনহু সামানিয়াতা আবওয়াবে জাহান্নাম, তার কাছ থেকে জাহান্নামের 60টি দরজাকে বন্ধ করে দেওয়া হবে। তাহলে 60টি রোজা রেখে যদি জাহান্নামের সমস্ত 60টি জাহান্নামের রাস্তা যদি দরজা যদি তাদের বন্ধ হয়ে যায়, তাহলে কেন একজন মানুষ এই সিয়াম করবে না? শুধু তাই না, ওয়ামান সামা মিনহু সামানিয়াতা আইয়াম, কোনো ব্যক্তি যদি 8টি রোজা করে রজব মাসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কী করবেন? ফতিহা লাহু সামানিয়াতা আবওয়াবিল জান্নাহ, জান্নাতে 8টি দরজায় তার জন্য খুলে দেবেন, যাও তুমি যে দিক দিয়ে জান্নাতে চলে যাও। ওয়ামান সামা আশারা আইয়াম, কে যদি এই মাসে 10টি রোজা করে তাহলে কী হবে? তাহলে সে কামিয়াবে পৌঁছে যাবে, সে বিশাল কোয়ান্টামে চলে যাবে, সে বিশাল মহান ব্যক্তিতে পরিণত হয়ে যাবে, সে বিশাল কামেলে ফির হয়ে যাবে। কে সেটা? লাম ইয়াসআল ইল্লা আতাহু,
তিনি যাই চাবেন আল্লাহ তাই তাকে দিয়ে দেবেন। তাহলে কি বিশাল ব্যক্তি হয়ে গেল না? লাম ইয়াস আলিল্লাহ ইল্লা আতাহু। শাবান এই রজব মাসে যদি কেউ দশটা সিয়াম আদায় করেন তাহলে উনি আল্লাহর কাছে যা চাবেন তাই আল্লাহ তাকে দিয়ে দেবেন, মানে আল্লাহর সাথে তার ডাইরেক্ট সম্পর্ক, তার বলা আল্লাহ দেওয়া শেষ। সুবহানাল্লাহ বিহামদি। আর যদি একটি কষ্ট করা যায় তাহলে জীবনে সব গুণাগুলোকে মাফ করে নিয়ে সে পুথু পবিত্র ব্যক্তি হয়ে যাবে। সেটা কি মানসা মামিন হু খামসাতা আশারা আইয়াম। যদি রজব মাসে কেউ পনেরোটি রোজা করে, রজব মাসে যদি কেউ পনেরোটি রোজা করে তাহলে কি হবে? না দা মুনাদিং ফিসসামা গফেলা কামা মাদ। আসমান থেকে একজন ঘোষক বলে দেন তোমার লাইফের যত পাপ ছিল সব ক্ষমা দেওয়া হয়েছে, আর কষ্ট করা তোমার দরকার নেই, তোমার লাইফের যত পাপ ছিল সব মাফ করে দেওয়া হয়েছে। তাহলে বলুন আপনি কেন রজব মাসে সিয়াম রাখবেন না? কোনো সন্দেহ না এই হাদিসটি জাল হাদিস। জাল হাদিস কোশ্চিন কালো ইসলামী শরীয়তের উচ্চ হতে পারে না। আপনি সিয়াম রাখবেন, অনেকে বলে সিয়াম রাখা তো সওয়াবের কাজ, রজব মাসে এরকম সওয়াব পাওয়ার জন্য অনেক নারীরা, অনেক পুরুষেরা, অনেক ভাইয়েরা, অনেক বোনেরা বিভিন্ন মসজিদে এরকম ভ্রান্ত বক্তব্য শুনে উৎসাহিত হয়ে তারা কী করেন সিয়াম রাখেন। কেন সিয়াম রাখবে না? জাহান্নামের দরজা যদি বন্ধ হয়ে যায়, জান্নাতের দরজা যদি খুলে দেওয়া হয়, তিনি যা বলবেন তাই যদি আল্লাহর কাছে পাওয়া যায়, আমার গভীর সম্পর্ক আল্লাহর সাথে হয়ে যায়, এরপর তার জীবনের সমস্ত গুণাও যদি মাফ হয়ে যায়, তাহলে কেন আছে এই সিয়াম রাখবে না? এই সিয়াম তো রাখারই কথা, তাই কি না? আপনি যখন বলেন যে আপনি কেন এই সিয়াম রাখবেন, এই সিয়াম তো এটাই বাদ রাখলেই বা অসুবিধাটা কী? কেন রাখলে অসুবিধা হবে না? এইভাবেই সিয়াম ইসলাম নির্ধারিত করে দেয় নাই। এই সিয়াম প্রতিষ্ঠিত হয়েছে জাল হাদিসের মাধ্যমে। জাল হাদিসের মাধ্যমে যে ইসলাম প্রতিষ্ঠিত হয় ওটা জাল ইসলাম। দৈব হাদিসের ভিত্তিতে যে ইসলাম আমাদের সমাজে চলে ওটা হলো কি দৈব ইসলাম। সহি হাদিসের ভিত্তিতে যে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হয় ওটি হলো নির্ভেজাল ইসলাম। নির্ভেজাল ইসলাম ওইটি হলো ওই ইসলাম যে ইসলাম হীরায় গোহায় ওহির মাধ্যমে সপ্তম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ভেজাল ইসলাম দেশে সেই ইসলাম। তাহলে আপনি সে আল্লাহর ইসলাম মানবেন নাকি দুর্বল ইসলাম মানবেন নাকি বানোয়াট ইসলাম মানবেন? জাল হাদিস মানা অর্থই হলো বানোয়াট ইসলাম মানা। আর এই হাদিসগুলো হলো বানোয়াট হাদিস। এই হাদিস হলো কি জাল হাদিস। এই হাদিসগুলো কারা বর্ণনা করেন? এক শ্রেণীর হুজুরাই মানুষকে দিনের দিকে উৎসাহিত করার জন্য এই হাদিসগুলো বর্ণনা করেন, অথচ দুর্ভাগ্য এই হুজুরেরা, কারণ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থ কণ্ঠে বলেছেন মান কাযযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাকাদ ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি জেনে বুঝে আমার নামে মিথ্যাচার করলো, হাদিস বানালো, সে ব্যক্তি তার স্থানকে জাহান্নামের ভিতরে বানিয়ে দিল। আমাদের হুজুরেরা জাতির এত সেবা করতে চান, আমাদের ইমামেরা মুসলিম উম্মার এত কল্যাণ সাধন করতে চান, আমাদের বড় বড় শায়খেরা মুসলিম জাতির এতই কল্যাণ চান যে উনি ওনার ঠিকানাকে জাহান্নামে বানায়া জাতিকে জান্নাতের আহ্বান জানাচ্ছেন। এটা কি বুদ্ধিমত্তার কথা? এটা কি ভালো কোনো কথা? নিঃসন্দেহে দেখুন ভালো কোনো কথা না। সুতরাং জাল হাদিস দিয়ে কোনো বক্তব্য, জাল হাদিস দিয়ে কোনো বই লেখা, জাল হাদিস দিয়ে কোনো ক্লাস করানো একজন মুসলমানের জন্য কখনো জায়েজ নেই। যদি কোনো জাল হাদিসকে মুসলিম উম্মাকে পরিষ্কার করে জানিয়ে দেওয়ার জন্য বলতে হয় তাহলে বলতে হবে এই হাদিসটি জাল। এই জাল হাদিসের উপরে মুসলিম সমাজে আকীদা রয়েছে, বিশ্বাস রয়েছে, আমল রয়েছে, ধারণা রয়েছে। এই আমল, এই ধারণা, এই বিশ্বাসকে খণ্ডন করার জন্য আমি আপনাদেরকে হাদিসটি বললাম। এই হাদিসটি আল্লাহ রাসুল বলেন নাই, এই হাদিসটি সহিহ হাদিসে নেই, এটা আপনাকে অবশ্যই বলতে হবে। যদি আপনি এটা না বলেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে না। এই মাসে কি করা হয়? এই মাসে কুরবানি করা হয়। এটাকে বলা হয় হাদিসের পরিভাষায় বলা হচ্ছে আতিরা। আতিরা হলো
রজব মাসের বিশেষ কুরবানি, রজব মাসের বিশেষ কুরবানি করা হতো। এবং হাদিসে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরাফার ময়দানে, সমকালীন আরাফার ময়দানে যারা উপস্থিত ছিলেন হাজিরা, তাদের উদ্দেশ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ফি কুল্লি আমিন উদহিয়া ওয়া আতিরা, প্রত্যেকটি বছর তোমাদের জন্য অপরিহার্য হল একটি কুরবানি দেবে, একটি আতিরা দেবে। কুরবানি আমাদের কাছে স্পষ্ট। সাহাবায়ে কিরাম বললেন, মানে আতিরা, আতিরা কি? আতিরা হলো যে রজব মাসে যে কুরবানিটা দেওয়া হয় সেই কুরবানি। এই হাদিসটা ভিত্তিহীন হাদিস, অপর দেখি এই হাদিসটি বুখারীর স্পষ্ট সহিহ হাদিসের বিরোধী। বুখারীতে আল্লাহ রাসূল বলছেন, লা আতিরা, লা আতিরা, আতিরা বলতে ইসলামে কোনো স্থিত্ব নেই। রজব মাসে কুরবানি করতে হবে, এখানে সওয়াব আছে, লা আতিরা, রজব মাসে কুরবানি করতে হবে, এরকম কোনো বিধান ইসলামে নাই। তার একদিকে হাদিসটা, অপরদিকে বুখারীর হাদিসের সরাসরি সংঘর্ষ নেই। অথচ এইগুলো আজকে আমাদের সমাজে কী করা হচ্ছে, চালানো হচ্ছে। রজব মাসের এই নিয়ে যত কথা আছে এর সংক্ষেপ কথা হলো, আল্লামা ইবনে কাইয়্যুম রাহিমুল্লাহ তিনি দুঃখ করে জাতিকে বলতেছেন, রজব মাসের উপরে যত ফজিলত, যত আমল, রাতে যত ইবাদত আছে, এই মর্মে কোনো প্রকার সহিহ হাদিস নাই। কুল্লুহা মাউদুআ আবে দঈফা, এগুলো হয় দঈফ অথবা জাল হাদিস। একই কথা এমনি রাজব, একই কথা এমনি হাজার আসকালানি, একই কথা শায়খ নাসির উদ্দিন আলবানি, একই কথা মুসলিম দা স্কলার, সবাই এই কথা বলছেন যে রজব মাসের উপরে এই ধরনের ফজিলত, এই ধরনের আমল, এই ধরনের সিয়াম, এই ধরনের সলাদ কোনো কিছু নেই। এই মধ্যে আরও বহু জাল হাদিস আছে, বহু দঈফ হাদিস আছে, আমরা এগুলো বর্ণনা করতে চাচ্ছি না সময়ের কারণে। তবে একটি কথা আছে, রজব মাসের গুরুত্ব রয়েছে। আহিমাতার রাজব ফিল ইসলাম, ইসলামের রজব মাসের গুরুত্ব আছে। ওয়াসারু ফিল হায়াতিল মুসলিম, এবং মুসলিম জীবনে এর একটা গভীর প্রভাব রয়েছে। কিন্তু আসফ আলফুল আস, অত্যন্ত দুঃখজনক, হাজার হাজার দুঃখ, মুসলিম উম্মা সেই গুরুত্ব থেকে আজকে ঘুমিয়ে রয়েছে। সেই দিকটা মুসলিম উম্মা আলোচনাও করে না, আমলও করে না। সেটা কি? রজব মাসের যে গুরুত্বটুকু আমাদের কাছে আছে সেটা হলো, লা শাক্কা ওয়া রাইবা আন্না রজব আহাদু আশুরুল হুরুম, রজব মাসটি হারাম মাস সমূহের একটি অন্যতম মাস। সেক্ষেত্রে রজব মাসের গুরুত্ব অপরসীম। কি সেই গুরুত্ব? আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে বলছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতু হুরুম যালিকা দ্বীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম সুবহানাল্লাহি বিহামদিহি। রজব মাসকে নিয়ে আমরা জাল হাদিস বর্ণনা করি, রজব মাসকে নিয়ে আজকের সমাজে মানুষেরা মিথ্যা হাদিস চর্চা করে, অথচ রজব মাসের গুরুত্ব দিয়ে, রজব মাসের গুরুত্ব দিয়ে ওহি যিনি প্রেরণ করেছেন মহান রব্বুল আলামিন, তিনি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে এই সম্পর্কে কথা বলছেন। সে কী কথা বলছেন? আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ইন্না ইদ্দাতা শুহুর ইনদাল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাসের গণনা হলো কয়টি? ইসনা আশারা শাহরা, 12টি। মাস কয়টি? 12টি। এই যে মাস 12টি, এটা ভাষা সাহিত্যিকরা বানিয়ে দেননি। আরবি মাস যে 12টি, 12টি মাসের একটি বছর, এটা আরবি সাহিত্যিকেরা, ভাষা বিজ্ঞানীরা তারা নির্ণয় করে দেন নাই। কে নির্ণয় করে দিয়েছেন? আল্লাহর কিতাবের ভেতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি নির্ধারণ করে দিয়েছেন। আর তার নির্ধারণ করে দেওয়ার মধ্যে একটি মাস, 12টি মাসের একটি মাসের নাম হলো রজব মাস। এবং এটা কমই নির্ধারণ করা হয়েছে, ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই 12টি মাস নির্ধারণ করেছেন। এর মধ্যে কি আছে? মিনহা আরবাতু হুরুম, এই 12টি মাসের মধ্যে রয়েছে 4টি মাস হারাম মাস।
এই বারোটি মাসের মধ্যে রয়েছে মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে রয়েছে চারটি মাস হারাম মাস। যালিকা দ্বীনুল কাইয়িম, এটি হলো শাশ্বত দিন। সুতরাং তোমরা কি করো, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই হারাম মাসগুলোর মধ্যে তোমরা পরস্পরে তোমরা তোমাদের উপরে নিজেদের উপরে জুলুম করতে পারবে না। ফালা তাযলিমু ফীহিন্না, ফীহিন্না আই ফিল আশহুরুল হুরুম, এই হারাম মাসের মধ্যে তোমরা তোমাদের উপরে জুলুম করো না। সুবহানাল্লাহ বিহামদি। সময়ের কারণে আমি আয়াতের শেষ পর্যন্ত যেতে চাই না। তাহলে এই আয়াতই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি জানিয়ে দিচ্ছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বারোটি মাস নির্ধারণ করে দিয়েছেন, তন্মধ্যে আরবাত হুরুম চারটি মাস হল হারাম। চারটি মাস হারাম কেন? অন্য আয়াতে বলা হচ্ছে ইয়াস আলুনাকা আনিল শাহরিল হারাম কিতালিন ফিহ, তারা আপনাকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে যে এখানে যুদ্ধ বিগ্রহ করা যাবে কিনা। আল্লাহ বলে যাচ্ছে যে না না, এই হারাম মাসে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। তবে হ্যাঁ, কেউ যদি হারাম মাসে কোনো মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠীর উপরে অত্যাচার করে তাহলে এখান থেকে বাঁচার জন্য প্রতিরোধ করতে পারবে। কোনো মুসলিম কান্ট্রির উপরে যদি অমুসলিম শক্তি তারা দখল আধিপত্য প্রতিষ্ঠার জন্য যদি তারা এগিয়ে আসে, তাহলে তাদের জমি, তাদের দেহ, তাদের সার্বভৌম রাষ্ট্রকে দখলের জন্য ঠিক রাখার জন্য তারা প্রতিরোধ গড়ে তুলতে পারবে। কিন্তু হারাম মাসের ভেতরে কোনো মুসলিম রাষ্ট্রনায়ক অন্য কোনো অমুসলিম রাষ্ট্রের সাথে যুদ্ধ বিগ্রহ ঘোষণা করতে পারবে না। অন্য কোনো যে সময় যুদ্ধ বিগ্রহ হালাল, এই হালাল কাজটা হারাম মাসে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, তারাই প্রোগ্রাম দিতে পারবে না। তবে কেউ যদি বাধ্য করে ওই কথাটি হলো আলাদা, এবং এই হারাম মাসে কেউ কারো উপরে জুলুম করতে পারবে না। সুবহানাল্লাহি বিহামদিহি। এই হারাম মাসটি যে সময় যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি করা যাবে না, এই আমলটা আইএমআই জাহিলিয়াতের মতন সময় যে ছিল, যে সময়ে মানুষেরা একে অপরকে হত্যা করত, যেখানে মানুষের মূল্যবোধ ছিল না, যেখানে মানুষের জীবন পশুর মতন ছিল, যেখানে মানুষ দুর্বল মানুষদেরকে পশুর মতন করে হত্যা করা হতো, যেখানে মানুষ সকালে বের হলে রাতে ঘরে ফিরে না, বের হওয়ার নিরাপত্তা ছিল না। অথচ সেই আইএমআই জাহিরিয়াতের সময়ে যখন এই চারটি মাস আসতো, হারাম মাস আসতো, তারা তাদের হাত থেকে অস্ত্র তুলে ফেলত, তারা জুলুমে ইস্টিংরুডলকে বন্ধ করে দিত, পরস্পর পরস্পর ভালোবাসা মমত্বকে নিয়ে তারা একটা বিশাল সমাজ গড়ে তুলত। যে সমাজে যে লোকটি তার বাবাকে হত্যা করেছে, তার ভাইকে হত্যা করেছে, তার আত্মীয়কে হত্যা করেছে, যার প্রতিশোধ নেওয়ার জন্য তারা অসিহত করে গেছে যে ওই লোকদেরকে যখন পাবে তখনই তারা হত্যা করবে, অথচ যখনই হারাম মাস এসে গেছে তখনই তারা পরস্পর পরস্পরের ভাই হয়ে গেছে, এই প্রতিশোধ তারা আর নেয় না। এটা আইএমআই জাহিলিয়াতের সময় ছিল। দুর্ভাগ্য মুসলিম উম্মা, মুসলিম উম্মা আজকে জানেই না যে হারাম মাস বলতে কিছু আছে। মুসলিম উম্মা জানে, বিশেষ করে ভারত উপমহাদেশের মানুষ জানে, বিশেষ করে সিলেট বিভাগের মানুষ জানে যে শবে বরাতের রাত পালন করতে হবে, শবে মিরাজ পালন করতে হবে, কিন্তু জানে না যে পিওর ইসলাম যে হারাম মাসগুলোতে সে পরস্পর জুলুম করতে পারবে না, অত্যাচার করতে পারবে না, সমস্ত পাপাচার থেকে সে দূরে থাকবে। এগুলো আল্লাহ হারাম করে দিয়েছে, আল কোরআনে প্রমাণিত, সেখান থেকে সে দূরে থাকবে, সেই খেয়াল তার নেই। আমি আরেকটি কথা আপনাকে স্মরণ করে দেব, সেটি হলো অনেক ভাইয়েরা বলে থাকেন আমাদের জন্য শুধু কোরআন যথেষ্ট। এক শ্রেণীর ভাই তো আসেন, তারা সহি দৈব জাল সব হাদি মিশ্রিত করে জাতিকে দিয়ে দেন, তারা বাছার চেষ্টা করেন না যে কোনটা সহি এবং কোনটা দৈব কোনটা জাল। আর কিছু ভাই রয়েছেন তারা বলেন না না, হাদিসেরই দরকার নাই, শুধু কোরআনটাই যথেষ্ট। এরকম একটি ফেতনা আজকের এই সমাজেও রয়েছে, তারা বলেন কি শুধু কোরআনই যথেষ্ট, শুধু কোরআন যথেষ্ট, কোরআনের ব্যাখ্যা হাদিস। যদি কোরআন যথেষ্ট আপনি মনে করেন তাহলে এর ব্যাখ্যা আপনি দিন, কোরআন থেকে ব্যাখ্যা দিন যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়া মিনহা আরবাতু হুরুম, যে বারোটি মাসের মধ্যে চারটি মাস হারাম, চারটি মাস হারাম কোন কোন চারটি মাস হারাম আপনি আল কোরআন থেকে দিন। কেমন পর্যন্ত আপনি আল কোরআন থেকে দিতে পারবেন না, এটাকে দিতে হলে যেটা হবে হাদিস। হাদিসে কি আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ রাসূল বুখারীতে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন যে আসসালাতু ইসনা আশারা শাহরা, মাস হলো বারোটি, ওয়া মিনহা আরবাতু হুরুম, এর মধ্যে চারটি মাস হলো কি হারাম মাস।
থালাসু মুতাওয়ালিয়াত, এর মধ্যে তিনটি হলো পরস্পর মাস, যে কি যুলকাদা, যুলহাজ্জা, মুহররম ও রজব। তাহলে এই চারটি মাস কি হারাম মাস? যুলকাদা, যুলহাজ্জা, মুহররম ও রজব, এই চারটি মাসে কেউ ঝগড়া বিবাদ করতে পারবে না, কোনো মুসলিম নিজের পক্ষ থেকে ঝগড়ার ইস্যুকে তৈরি করতে পারবে না। তার মানে কোনো মুসলিম যে যে প্রোগ্রামে মানুষের ক্ষতি হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নিরূপণ হবে, এরকম কোনো প্রোগ্রাম, এরকম কোনো ইস্যু হারাম মাসে সে দিতে পারবে না। হারাম মাসে সে কী করবে? এগুলো বন্ধ রাখবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে, এগুলো হারাম। অথচ দেখা যাচ্ছে যে এই মাসগুলোই মুসলিম জাতি অনেক হারাম কাজ করতেছে, শুধু হারাম কাজ করছে, শুধুই না, দিব্যি গুলি করে হারাম মাসে মুসলমানদেরকে মারা হচ্ছে, মুসলিম আধিপত্যগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। একজন মুসলিম তার ঘরে নিরাপত্তাতে বসবাস করবে, যেটা আইএমআই জাহিলিয়াতের সময় ছিল, অথচ আজকে এই সুশীল সমাজে একজন মানুষ এই রজব মাসের মতন হারাম মাসে এরকম শান্তিতে বসবাস করতে পারছে না। তার কারণ তারা আজকে ভুলে গেছে যে এটা হারাম মাসের যে গুরুত্ব, এটা তাদের কাছে নাই। অতএব রজব মাসের অন্যান্য যে দিকগুলো আছে এগুলিকে দয়ীব এবং ঝাল, তবে রজব মাসটা একটা হারাম মাস, চারটি হারাম মাসের ভিতরে এটি অন্যতম একটি হারাম মাস, এটা কোনো সন্দেহ নাই। অতএব রজব মাসে যে হারাম মাস, এই হারাম মাসের যে প্রভাব, এই প্রভাবটা আজকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, এটাকে মুসলমানদেরকে অবশ্যই অনুশীলন করতে হবে, অবশ্যই তাদেরকে বাস্তবায়ন করতে হবে, অবশ্যই তাদেরকে আমল করতে হবে। যদি আমরা এই আমলটা করতে পারতাম, তাহলে আজকে পৃথিবীর মানুষ জানতো যে আমরা একটা হারাম মাসে আছি। আজকে যে আমরা একটা হারাম মাসে আছি, আমার মনে হয় আমাদের আমাদের ঘরের স্ত্রীরাও জানে না যে এটা একটা হারাম মাস। কারণ আপনি যখন একটা হারাম মাস মনে করবেন, তখন তো আপনি আপনার স্ত্রীর সাথে জুলুম করবেন না, আপনার বাবার সাথে আপনি জুলুম করবেন না, আপনার পড়োশীদের সাথে আপনি জুলুম করবেন না, আপনি যদি কর্মচারী হন তাহলে আপনি কর্মচারী হিসেবে জুলুম করবেন না, আপনি যদি কারো মালিক হয়ে থাকেন তাহলে আপনি মালিক হিসেবে জুলুম করবেন না। আজকের এই মাসের সমাজটা অত্যন্ত সুন্দরভাবে চলবে। আপনি যদি একজন কর্মচারী হন তাহলে আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করবেন, যে না, আমি রজব মাসে আসি, হারাম মাসে আসি, আমি আমার মালিকের টাকা পাই, সুতরাং তার কাজ কম করে আমি জুলুম করবো না। আপনি যদি মালিক হয়ে থাকেন তাহলে এই রজব মাসে, হারাম মাসে, আপনি তাড়াতাড়ি আপনি শ্রমিকদের টাকা দিয়ে দেবেন, কারণ আপনি রজব মাসে আসেন, আপনাকে হারাম, আপনাকে জুলুম করা যাবে না। আপনি তাড়াতাড়ি এই মাসের সম্মান রক্ষার্থে আপনি আপনার কর্মচারীদেরকে বেতন দেবেন। আজকে এইভাবে যদি পরস্পর পরস্পর এই মাসটার যদি আনুগত্য করা যেত, ইবাদত করা যেত, এটাকে যে হারাম মাস হিসেবে যদি আমরা আমাদের জীবনে অনুশীলন করতে পারতাম, তাহলে একটি সুশীল সমাজ প্রতিষ্ঠিত হতো, আজকে একটি অনুপম সমাজ প্রতিষ্ঠিত হতো, আজকে একটা সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হতো, আজকে দেশ ও জাতির ভিতরে শান্তি নিরাপত্তা বিরাজ করতো। কিন্তু আজকে এইটা না করার কারণে আজকে অন্যায়, অনাচার, দুর্নীতি, ব্যাহাপনা এবং যত মানবতা বিরোধী কার্যকলাপ আছে, সমস্ত কার্যকলাপ আজকে আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে চলছে। কারণ হলো আমরা সঠিকভাবে অনুসরণ করছি না। অতএব আজকে বক্তব্যের শেষাংশে আবার আপনাদেরকে বলবো, যারা পরে আসছেন, যে রজব মাসের গুরুত্ব, রজব মাস এর উপরে আমরা একটা আলোচনা করছিলাম, যে ইসলামী দৃষ্টিকোণ থেকে একটি পর্যালোচনা, এই রজব মাসে মানুষ কী করে থাকেন, একটি দোয়া পাঠ করে থাকেন, এই দোয়াটা ঠিক না। রজব মাসে সালাত আদায় করা হয়ে থাকে, বিশেষ করে 27 রজব, যেটাকে লাইলাতুল মিরাজ বলা হয়, এই দিনে এই রাতে সালাত আদায় করা, এটা হাদিস থেকে প্রমাণিত না। এই দিনে সিয়াম বা রোজা করা হয় রজব মাসে, এর কোনো ভিত্তি নেই। এই মাসে কুরবানি করা হয়, এই কুরবানির কোনো ভিত্তি নেই। এই মাসের ফজিলতের উপরে যত হাদিস আছে কোনো হাদিসই সহি না। এই মাসের একটি গুরুত্ব আছে, সেটা হলো রজব মাস আহাদ হরুম, আহাদ আশুরুল হরুম, এটা একটি হারাম মাসে, চারটি হারাম মাসের মধ্যে, অর্থাৎ যুলকাদা, যুলহিজ্জা, মুহররম ও রজব, এই চারটি হারাম মাস। এই চারটি হারাম মাসের মধ্যে অন্যতম একটি হারাম মাস হলো রজব মাস। এই হারাম মাসে আমরা উপনীত হয়েছি। অতএব এই হারাম মাসে আসুন আমরা আত্মসমালোচনা করি, আত্মসমীক্ষা চালাই, এবং আত্মসমীক্ষা চালাই নিজের ভিতরে যে শয়তানি প্রবৃত্তি আছে
আছে, মানবতার বিরোধী যে মানসিকতা আছে, সমাজ বিরোধী কার্যকলাপের যে ধ্যান ধারণা আছে, এগুলিকে কোরবানি করে দিয়ে মানুষকে ভালোবাসার মানসিকতা সৃষ্টি করুন, সমাজকে ভালোবাসার মানসিকতা সৃষ্টি করুন, পরিবারকে ভালোবাসার মানসিকতা সৃষ্টি করুন এবং সর্বপ্রকার জুলুম থেকে নিজেকে নিবৃত রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে জুলুম করতে নিষেধ করেছেন, এমনিতেই জুলুম করা একটি কঠিন পাপ। আল্লাহ রাসূল বলছে ইন্না জুলমা জুলমাতুল ইয়াউমাল কিয়ামা, জুলুম কাল কিয়ামতের দিন জুলুম অন্ধকার হয়ে উঠবে এবং কিয়ামতের ময়দানে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি হবে সেই ব্যক্তি যে ব্যক্তিটি জুলুম করে থাকে। সে যেই স্তরের জুলুম হোক না, জালেম হোক না কেন, সে সবচেয়ে বড় নিঃস্ব ব্যক্তি হবে। সুতরাং এখানে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, আল্লাহ রাসূল বলেছেন মাই মান মুফলিসু ফিনা, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তিকে বলো তো। সাহাবাগণ বললেন আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তিতে ওই যার টাকা নাই, যার পয়সা নাই সেই। আল্লাহ রাসূল না না, আমাদের মধ্যে নিঃস্ব ব্যক্তি ওই মাই ইয়াতি ইয়াউমাল কিয়ামা বিসলাতিন ওয়া সিয়াম, যে কিয়ামতের ময়দানে সলাৎ নিয়ে সিয়াম নিয়ে ভালো ভালো আমল নিয়ে আসবে, অথপর তার কাছে অভিযোগ নিয়ে আসবে, বলবে আল্লাহ ওই লোকটি আমাকে মার দিয়েছিল, ওই লোকটি আমাকে গালি দিয়েছিল, ওই লোকটি আমাকে অপবাদ দিয়েছিল। এভাবে জুলুমের বিভিন্ন সেক্টর থেকে অভিযোগ তার কাছে নিয়ে আসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই অভিযোগকারীদেরকে ওই লোকটার সওয়াব দিয়ে দেবেন, অবশেষে এই জালেমের সব সওয়াব শেষ হয়ে যাবে ও জুলুমের পাপ তার শেষ হবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন অভিযোগকারী ব্যক্তির গুনাহকে তাকে দিয়ে দেবে এবং তাকে নিকৃষ্ট জাহান্নামে নিক্ষেপ করবেন। সুতরাং একজন জালিম ব্যক্তি তার সিয়াম, তার সলাত, তার জাকাত, তার তাওহীদ, তার শিরক বর্জনের এই পাপগুলো তাকে রক্ষা করবে না, তাকে কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যেতে হবে। সুতরাং আপনি জালেমের যত কাজ আছে, জুলুমের যত কাজ আছে, হোক সেটা ব্যক্তি জীবনে, হোক সেটা পারিবারিক জীবনে, হোক তার সামাজিক জীবনে, হোক তার রাষ্ট্রীয় জীবনে, অবশ্যই এই সমস্ত পাপাচারকে বন্ধ করতে হবে। এগুলি এমনিতেই হারাম, উপরন্তু হারাম মাসে এটাকে ডবলভাবে হারাম। হারাম মাসে এই জুলুমগুলো যদি কেউ করে তাকে অবশ্যই একজনকে শাস্তি পেতে হবে। বিভিন্ন দায়িত্বে যারা নিযুক্ত রয়েছেন তাদেরকে আমি স্মরণ করে দিয়ে আমার বক্তব্য শেষ করে দিতে চাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল ব্যক্তিদেরকে, রাজাদেরকে, প্রেসিডেন্টদেরকে, ক্ষমতাশীলদেরকে সামনে রেখে বলবে না আনাল মালিক, আইনা মুলুকুল আরদ, আইনাল জাব্বারুন ওয়াল মুতাকাব্বিরুন, তিনি বলবেন আমি হলাম রাজাদি রাজ। দুনিয়াতে যারা রাজা বাদশাহ ছিল, দায়িত্বশীল ছিল, অহংকারী ছিল, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, হে অহংকারী রাজা বাদশাহরা তোমরা কোথায় আমার কাছে আসো? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচারের দিনে আপনার এই ক্ষমতা থাকবে না, আপনার চোরাই পথে সেই ক্ষমতা থাকবে না, আপনার সেই গুপ্ত বাহিনী কোনো কাজ করবে না, আপনার আন্ডারগ্রাউন্ডে শয়তানরা সেদিন কোনো কাজ করতে পারবে না। সুতরাং সাদা কাপড়ে ঢুকিয়ে কবরে যাওয়ার আগে, আল্লাহর মুখোমুখি হওয়ার আগে সমস্ত সেক্টর থেকে জুলুম অত্যাচার নিরূপণ বন্ধ করে শান্তি সুশৃঙ্খলভাবে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের প্রত্যয় হন এবং মানুষকে কাজ করার সুযোগ দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং সহিহ হাদিস মানার তৌফিক দান করুন, আমিন। ان الحمد لله ان الحمد لله وحده والصلاه والسلام على نبي الذي لا نبي بعد اللهم اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والف بين قلوبهم واصلح ذات بينهم انصرهم على عدوك وعدوهم اللهم العن اهل الكتاب الذين يصدون عن سبيلك ويكذبون رسوله ويقاتلون اولياء اللهم خالف بين كلمتهم وزلزل اقدامهم وزلزل اقدامهم وزلزل اقدامهم وانزل بهم باثك الذي لا ترد على القوم المجرمين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم اجعلنا من عبادك الصالحين اللهم ارحمنا اللهم ارحمنا اللهم ارحمنا اللهم انج المستضعفين من المسلمين والمسلمات اللهم انج المستضعفين من المسلمين والمسلمات اللهم انج المستضعفين من المسلمين والمسلمات اللهم اعطنا مكانة الاولى في الدنيا والاخره اللهم اعطنا مكانة الاولى في الدنيا والاخره اللهم اعطنا مكانة الاولى في الدنيا والاخره سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك